পিরোজপুরের মঠবাড়িয়ায় পরাজিত প্রার্থীর এক সমর্থকের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার গুলিশাখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল আহসান স্বতন্ত্র প্রার্থী ডাক্তার রুস্তম আলী ফরাজের সমর্থক ছিলেন। তার অভিযোগ, নির্বাচনের পর থেকেই নানা হুমকি ও নিরাপত্তাহীনতায় নিজ বসতবাড়ি থেকে পালিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজনই পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন।